বঙ্গোপসাগর থেকে বাবর জাহাজ থেকে যখন গোলাগুলি ছুটতেছে তখন ইপিয়ারেরা আসি আমাদের বলতেছে আপনারা মেয়েদের নিয়ে চলে যান। আমাদের নিয়ে যখন কনগুলি মার্কেটের সামনে আসছে 11 তলার সামনে, তখন পাকিস্তানি যারা হানাদার বাহিনী ছিল পাকসেনারা, ওরা মহিলাদের হয়রানি করতেছে। আমরা আর শেখ মুজিব রোডটা পার হতে পারিনি, আমরা উল্টে গিয়ে আমাদের এক আত্মীয় বাসায় ছিলাম। ওনার নাম হলো আবুল কাসেম সদাগর, ওনার বাড়িতে উঠছে। ওনার বাড়ি ছাড়া এখন যে বাড়িগুলি হয়েছে তখন বাড়ি নেই, মাঠটা খালি ছিল, সরাসরি আমরা রোডটা দেখতে পারছি। ওখানে তো অনেক মানুষ আমাদের সাথে, আমাদের এলাকার প্রায় 20 পরিবার ওখানে ঢুকে গেছে। তোনাদের দোকান ছিল, ওনার তাড়াতাড়ি কী করছে, বস্তার থেকে ডাল চালে মিশে কিছু কি করে সবাইকে দিছে এতগুলি মানুষ। পরে আমরা ওই রাতটা থাকি, তারপর দিন আবার বাড়িতে আসলাম। যারা আমার মা ছিল, বোন বোন জামাইদের ব্যাপারে মুচু, তারপর আমার বোন 3 ছেলে, একটা 12 দিন আর একটা বড় ছেলে আর মেজো ছেলে, আর আমি তো ছিলাম তখন এটে পরীক্ষা দিছি 9 উঠবো আর কি। তখন তো আমরা বদ্ধ করে দিছি আর আসা যাওয়া করতে পারিনি। কোন স্কুলে পড়তে? আমরা খান সাহেব ফাটানটুনি। মুক্তিযোদ্ধারা আসে, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতো আমাদের জালাল ভাই আলাউদ্দিন সহযোগিতা করতাম। আমাদের বাড়িটাই আশ্রয়স্থ ছিল, ওরা কোথাও আপনার ওই যে অপারেশনে যাওয়ার আগে ওইখানে আসি একটা। ওখানে ওখানে কারা কারা আসতো, মানে কাদের কাদের নাম আপনার মনে আছে? মনে আছে আমার কই জালালউদ্দিন, আলাউদ্দিন আর রুপি, আর ওগুলি দেখলে সিনব। মাঝে মাঝে ধরেন মোবারকের রুটির দোকান ছিল, ওখানে আম্মা কিছু রান্নাবান্না করে দিলে আমাদের একদম এই একদম এখান থেকে যে রোড পর্যন্ত ওখানে আমি দিয়ে আসতাম। ওইখানে মুক্তিযুদ্ধ দেখলেও সিনার আমার তেমন সুযোগ করতাম। আমার মামা তখন আওয়ামী লীগ করতে হবে সভাসভাপতি আমাদের ওয়ার্ডে, উনি সে চলে যেতেন কোথায় না কোথায় গিয়ে কোনো জায়গায় আশ্রয় নিতে। যাওয়ার সময় তো আমাকে বলে যেত, এটা এটা করিস, আলাদিন আসলে এটা দিস ওইটা দিস, এগুলি বলে যেত না ইসাক নিয়ে। 27 নম্বর ওয়ার্ডের সহসভাপতি পদ থেকে উনি মৃত্যুবরণ করেছে। তারপরে হিন্দুদের আমাদের বর্তমান ছোটোগুলি যে হিন্দুরা ছিল ওরা আসতো, যেগুলো আমাদের খুব পরিচয় ছিল, ওরা আসে আসে আমাদের থেকে কর্মটা মুখস্থ করতো। তবে কোনো হিন্দুদের নির্যাতন করতে দেওয়া হয় না, কারণ আমাদের মুক্তিবাহিনীদের ইয়েগুলি ছিল পাশাপাশি। একটা কিছু দেখলে হিন্দুরা আপনার দফাদার বাড়িতে ঢুকে যেত, দফাদার বাড়িতেও কিন্তু মুক্তিযোদ্ধাদের একটা আশ্রয় আসতো, ওখানে রান্না বান্না খাওয়া হতো। একদিন আমাদের বাড়িতে হানাদার পাকসেনারা ঢুকলো, 3 জন, 2 জন আর একজন যিনি মানে স্বাধীনতার বিপক্ষে ছিলেন, উনি উনি কিন্তু আমাদের কখনো ক্ষতি করে নাই, যদিও মুসলিম লীগ করতেন, শহীদুর রহমান নাম ঢুকছে। আমার ওই যে আবার যে 12 দিনের ছেলে বলছি, ও আমার কোলে আমাকে ইয়ার দি আর বেলুচিস্তানে যে ডেটা লাল ফুল ছিল ওনার মাথার ক্যাপে, ও নিল, নিয়ে আমাকে আর সরতে দেয় না, তা করে রেখেছে। আবার আরেকজনকে দিয়েছে আমাদের আলমারিটা খোলার জন্য। সবগুলি দেখলো, দেখি যে আমাদের কোরবানের সময় বড় ধামা থাকে না, আমার বাবার দিন সময় ধামাটা ছিল মোটা, ওটা দেখছে এখন আর চালানো ওয়ারলেস করে দিছে। আরও কয়েকজন আসলো গাড়ি করে, এইটা কেন এটাই খুলতেছে, আমাদের যখন গরু জবা করার জন্য আমাদের তলোয়ারটা কেন লম্বা, ওইটা বের করছে আলমারির থেকে। এই দুইটা নিয়ে ওরা একদম খুব মনে হয় যে আমাদের বিপদগ্রস্ত করে ফেলতেছে এটা নিয়ে। তখন আমাদের সাথে যে গেছে মুসলিম লীগ করতে অনেক বোঝাচ্ছে
যে আমাদের এখানে কুরবানির সময় সবার কাছে থাকে না, একজনের কাছে থাকলে ওটা দিয়ে সম্পূর্ণ এলাকায় গরু জবাই করে। অনেক বুঝাই টুজে ওকে ইয়া করছে, আমার আম্মা দিছে শরবত, মানে ও খাবে না, ও আগে ওর খাওয়াইছে কাকে, যিনি মুসলিম লীগের দিছে ওকে, তারপর আমাকে দিছে, খাই তারপর ওরা খাইছে শরবত। তারপর আমাকে জিজ্ঞাসা করলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কেউ শুনে, না 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 আমরা তো ওগুলো শুনি না, আমাদের রেডিও নাই। কিন্তু আমাদের ও একটু পরে কিন্তু একটা টেবিলের উপর আমরা তাড়াতাড়ি সরানোর সময়টা পাই নাই, আমাদের বাড়ি একদম রোডের উপর, তো গাড়ি থামানোর পরে ঢুকে গেছে আমরা কিচ্ছু, অন্তত রেডিওটা আমার মামা চাইতে বলতো যে রেডিওটা সামলানোর জন্য এক ব্যান্ডের এত ঢুকে। তখনকার আমলে 100 টাকায় কিনে স্বাধীন বাংলা বেতার আমাদের বলতেছে এটা শুনবেন না, ওটি খুব খারাপ করতেছে ইন্ডিয়ার কথা, এগুলি বলি টুলি আমরা তো, আমি যেন শক্ত খাতরের মতো দাঁড়াই যে আমাদের সামনেই যাইতে দেয় না পিছনেই যাইতে দেয়। আমার আম্মা কিন্তু ওদের শরবত দিচ্ছে এই দি, তুই আমার আপার ছেলেকেও কিন্তু কোল থেকে রাখতেছে না, ওইটা আমরা একটু ভয় পেয়েছি, কারণ অনেক সময় অনেক জায়গায় এরকম শিশু মার ফেলছে, মহিলাদের নির্যাতন করছে, ওগুলো তো কানে আসতেছে দি না, দেখি যেন ওকে আবার আমার কোলে দিই শরবতটা খাওয়ার পর চলে গেছে। আপনার ওই ওরা যে বাড়িতে ঢুকলে মেয়ে ছেলে দেখতো ওরা কিন্তু রাবার আসতো, এটা আমার মামা যখন শুনছে আমার দুলা ভাইদের রাবারই মুনছে, ওকে তো আজকে রাখা যাবে না, তখন আমাকে আমার এক সামনের মামার সাধু উঠাই দিয়েছে সিঁড়ি নেই, আমি তো তখন হালকা পাতলা, আমি গাছ বাই উঠি সাধুর উপর উঠে গেছি। এই রাত্রে প্রচুর বৃষ্টি, আমার মা ফুলি কিনে করে একটা পাথর বাঁধলে আমার মারছে সাধুর উপর, আমি কি জেগে আছি নাকি, তখন নিয়ম বয়স তো বৃষ্টিরও ভালো লাগতেছে, বসেই রয়েছি ঘুমও আসতেছে না, এই করে তো সকাল হলো, নিচে নামলাম চা নাস্তা খাইলাম। এখন আমার মামার ভিতর ভয় যে ওরা পাকসানাটা দেখি গেছে যে একটা বাড়িতে, মানে খুব গরিব মানুষ আর কি, ভাঙ্গা চূড়া ওকে আমরা এইভাবে এভাবে 6-7 দিন রাত্র কিন্তু বাইরে থাকতাম আমরা, কি করতাম সন্ধ্যার পরের দিকে আমরা হ্যারিকেন জ্বালাই, হ্যারিকেনের উপরে কাগজ দিয়ে রাখতাম, কিন্তু ওরা আর আসে নাই, না আসাতে আমরা চলে আসছি বাড়িতে। আর একটা স্মরণীয় কথা আমার মনে আছে, যেটা কাউন্সিলার 24 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ওনার বাবাকে যেদিন ধরে নিয়ে গেল পাকসানারা সুলতান নিয়ে দেখাইতো আর কি, সুলতান আহমদ দেওয়ান, যে সুলতান আহমদ তখন ওই কাজগুলি করতো তাদের বাড়িতে মুক্তিযোদ্ধা কাজের কি, তো ওনাকে ধরে নিয়ে যাওয়ার 4-5 দিন পর বোধহয় জালাল ভাইয়ের ওনার পুরো বাহিনী নিয়ে আসছে, তখন রমজান, ওনারা আমরা বসেই শুনতেছি কি গুলা গুল্লি, কিন্তু একটা গুলি ওরা পুকুরের পাড় থেকে অনেক চেষ্টা করছে, যাকে ইয়া করি গেছে আর কি, ওনাকে পরে শুনলাম ওনার কিচ্ছু হয় না, ওনার পাশে যেটা ছিল ওর পায়ের দুটো তিনটে গুলি লাগছে, এটা কিন্তু আমার আমরা ওই দিন খুব ভয় পেয়েছি। আর এমনি তো ধরেন সালাউদ্দিন কাদের যেদিন গেল ওই দিন আর একটা যুদ্ধের মতো, সালাউদ্দিন কাদের হঠাৎ নামলো ব্যাপারি বেড়া মসজিদের সামনে, বসি মাত্র ও কী করেন, ও বোলা সদাগর, ওর লোকটা আবার মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতো, খাওয়া দাওয়া হোটেল ছিল তো উনি সব সময়, তো ওনার দোকানের সামনে নামছে চাকা সুদি, না আমি বলছি কী খবর, ও না কিচ্ছু না এমনি বসে রয়েছে, তো এমনি না কয়েকজনকে দিল ধাক্কা লাথি দিয়ে, আগে এটা ভাঙলো ওইটা ভাঙলো কয়েকজনকে দিল, হঠাৎ অনেকগুলি মানুষ আমাদের বাড়িতে ঢুকে গেল, এখানে কিন্তু 5-6 জন মুক্তিযোদ্ধা ছিল, ওনারা প্রভাবে দিছে যে চাকা সুদির এখানে নামছে, তো ওনারা তো গিয়েছিল যে ওনারা বরকল রোড দিয়ে চাকা যাবে, কিন্তু চাকা চৌধুরী কী করেছে মরিপাড়া রোড দিয়ে অবদাদি বেরিয়ে গেছে, আর মুক্তিযোদ্ধাগুলি কিন্তু যারা যে একসাথে হইল ওনাকে অ্যাটাক করার জন্য সেটা করতে পারেন, আর সবসময় তো আমরা এমন আতঙ্কে থাকতাম যে আর্মি ডুবতেছে ডুবতেছে ডুবতেছে, এভাবে গেছে আর কি। পরে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে তো আমাদের একজন লোক ছিল, ওর গাড়ি ছিল বাস, এটা নিয়ে আমরা বিভিন্ন শেরশাহ কলোনি ফিরোজশাহ কলোনি অনেক কলোনি কলোনি ঘুরছি আর কি, ওখানে এই মেয়েদের লাশ রক্ত, এই যে ফিরোজশাহ কলোনিতে যে মানুষকে জবে করতো ওই গাছটাও দেখছি আমরা, তারপর থেকে তো এই আওয়ামী লীগে, এখন তো বর্তমান আমি মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, 27 নম্বর ওয়ার্ডের মহিলা বিষয়ক সম্পাদিকা, এখন ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা।